হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল ইন দিস চ্যানেল জয়েন টু অ্যাক্টিং। সো তোমরা যারা নতুন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছো, যারা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যুক্ত হতে চাও, বা স্টার জলসা বা জি বাংলার মতো বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠিত টিভি সিরিয়ালের মধ্যে কাজ করতে চাও, তো তোমরা এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে। কারণ আজকে আমি তোমাদের বলবো যে তোমরা যারা নতুন আছো, তো তোমাদের টিভি ইন্ডাস্ট্রিতে যুক্ত হতে গেলে প্রথমে কী করতে হবে, কোথায় যেতে হবে, কীভাবে তোমরা এই বিভিন্ন টিভি ইন্ডাস্ট্রিগুলির মধ্যে কাজের সুযোগ পাবে, কীভাবে তোমরা এই সিরিয়ালগুলির অডিশনের খোঁজ খবর জানতে পারবে, তার পাশাপাশি তোমরা কাস্টিং ডিরেক্টরের নেম, কন্ট্যাক্ট নং, প্রোডাকশন হাউসের নেম, অ্যাড্রেস, বাড়িতে বসে কীভাবে জানতে পারবে, এই সমস্ত কিছু বলবো। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমি তোমাদের 5টি পয়েন্ট বলবো বা 5টি কোয়েশনের আনসার বলবো, যেগুলি জানার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যারা নতুন আছো, যারা ভালো করে জানো না যে বিভিন্ন সিরিয়াল, ফিল্ম বা ওয়েব সিরিজে কাজ পেতে গেলে বা অডিশনের খবর পেতে গেলে তোমাদের কী করতে হবে, তো তোমরাও সমস্ত কিছু একদম ভালো করে বুঝে যাবে। তো ফার্স্ট কোয়েশ্চন হলো, স্টার জলসা বা জি বাংলার মধ্যে যে সিরিয়ালগুলি দেখানো হয় বা বড় বড় প্রোডাকশন হাউসগুলি যে সিরিয়াল তৈরি করে থাকে, ওই সিরিয়ালগুলিতে কাজ পেতে গেলে কি কোনো জায়গা থেকে অ্যাক্টিং কোর্স করা কি জরুরি? নাম্বার টু হলো, একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস ক্যামেরা বিষয়ে জানা বা টেকনিক্যালি শ্যুটিংয়ের বিষয়ে জানা থাকা কতটা জরুরি? নাম্বার থ্রি, এই বড় বড় প্রোডাকশন হাউসে কাজ পেতে গেলে কি পোর্টফোলিও বানানো খুবই জরুরি? নাম্বার ফোর হলো, তোমরা কী কীভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে খুব সহজে যুক্ত হতে পারবে এবং টিভি ইন্ডাস্ট্রি সম্বন্ধে বা শ্যুটিং সম্বন্ধে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। অ্যান্ড লাস্ট 5 নাম্বার, মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা কীভাবে বিভিন্ন টিভি সিরিয়ালের অডিশনের খবর জানতে পারবে এবং যাদের বাড়ি কলকাতা থেকে অনেক দূরে তারা কীভাবে অনলাইন অডিশনের খোঁজ খবর বাড়িতে বসেই জানতে পারবে এবং বিভিন্ন কাস্টিং ডিরেক্টরের নেম, কন্ট্যাক্ট নং, ডিরেক্টরের নেম, প্রোডাকশন হাউসের নেম, অ্যাড্রেস বাড়িতে বসেই তোমরা কীভাবে জানতে পারবে। সো চলো এক এক করে তোমাদের এই সবগুলির আনসার দিচ্ছি। তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে তোমাদের স্টার জলসা বা জি বাংলার সিরিয়ালগুলির মধ্যে চান্স পেতে গেলে কি কোনো জায়গা থেকে অ্যাক্টিং শেখাটা কি খুবই জরুরি? তো এর আনসার হলো যে অ্যাক্টিং জানাটা খুবই জরুরি। তুমি কোথা থেকে শিখেছো এটা ব্যাপার না, তুমি যাতে অ্যাক্টিংটা ভালো করে করতে পারো, ডায়লগগুলি যাতে একদম ক্লিয়ার থাকে এবং কোন ডায়লগে কীরকম এক্সপ্রেশনস হবে এটা যাতে তোমার একদম ক্লিয়ার থাকে, এটা খুবই জরুরি। এবং তোমাদের বলে দিচ্ছি যে তোমরা বাড়িতে বসেই টিভি সিরিয়াল দেখে এই সমস্ত কিছু কীভাবে শিখতে পারবে, যেমন কীভাবে ডায়লগ ডেলিভারি করতে হবে, কো আর্টিস্টের সাথে কীভাবে কথা বলতে হবে, কীভাবে এক্সপ্রেশনস দিতে হবে ইত্যাদি কিছু তোমরা কীভাবে একদম ভালো করে শিখতে পারবে বা বুঝতে পারবে, এর উপর আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো এবং এই ভিডিওটি শেষও আমি দিয়ে দেবো। সো নাম্বার টু কোয়েশ্চন ছিল, এজ এ অ্যাক্টর বা অ্যাক্ট্রেস টেকনিক্যাল বিষয়টা জানা কতটা জরুরি? তো এর আনসার হলো, টেকনিক্যালি কীভাবে শ্যুট হয় এটা একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের জানা থাকা মোস্ট ইম্পর্ট্যান্ট। টেকনিক্যাল বিষয় মানে তোমার কোন ক্যামেরা অ্যাঙ্গেলে শ্যুট হচ্ছে, কোন শটে তুমি কতটুকু আসছো, টাইমিং, মার্কিং, ক্ল্যাপবোর্ড ইত্যাদি। তো এগুলি শ্যুটিংয়ের মধ্যে দেখিয়ে দেওয়ার সময় কারোর কাছেই থাকে না, তো এগুলি আগে থেকে জানা থাকলে তোমার যেমন সুবিধা হবে এবং ডিরেক্টররাও তেমন ইমপ্রেস হবে এবং তোমার একের পর এক কাজ পাওয়ার সুযোগও বেড়ে যাবে। তো এগুলি তোমরা কীভাবে জানতে পারবে এবং শিখতে পারবে এর জন্য আমি 3টি ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিওটি শেষে আমি প্লেলিস্টটি তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সো নেক্সট 3 নাম্বার কোয়েশ্চেন ছিল, এই বড় বড় প্রোডাকশন হাউসে কাজ পেতে গেলে কি পোর্টফোলিও বানানো খুবই জরুরি? তো এর আনসার আমি তোমাদের বলবো, প্রথম প্রথম পোর্টফোলিও বানানো কোনো দরকার নেই, কারণ পোর্টফোলিও বানাতে প্রচুর টাকা লাগে। এবং তুমি যদি মনে করো যে তুমি বানাতে পারবে তাহলে অবশ্যই বানাও, না হলে কি করতে পারো, তোমরা ভালো করে তোমাদের কিছু ফটো তুলে নেবে, যেমন তোমাদের ফুল ফটো একটা, ক্লোজ আপ একটা, সাইড ফটো, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে তোমরা বিভিন্ন ড্রেসে কিছু ভালো ভালো ফটো তুলে নেবে, তারপর নাম, ফোন নং, অল ডিটেলসের সাথে ফটোগুলি জমা দেবে। কোথায় গিয়ে জমা দেবে, কীভাবে দেবে, এই সমস্ত কিছু আমি তোমাদের 5 নং পয়েন্টে বলে দেবো। 4 নং কোয়েশ্চেন ছিল, তোমরা কী কীভাবে খুব সহজেই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যুক্ত হতে পারবে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং কেরিয়ার ছাড়াও আরও অনেকগুলি বেস্ট কেরিয়ার অপশন আছে যেখান থেকে তোমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে সমস্ত কিছু জানতেও পারবে এবং অনেক বড় বড় অ্যাক্টার্সরাও অ্যাক্টিংয়ের পাশাপাশি এই কাজগুলি করে থাকে। তো এর উপর আমি সম্পূর্ণ আলাদা একটি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও। এবং তোমরা যারা একজন ভালো কেরিয়ারের খোঁজে আছো, তো এই ভিডিওটা দেখলে তোমরা বেস্ট 5টি কেরিয়ার অপশন পেয়ে যাবে।
এবং প্রথমে ফিল্ম বা সিরিয়ালের মধ্যে জুনিয়র আর্টিস্টের কাজ করেও তোমরা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারো এবং এই সমস্ত কিছু তোমরা জানতে পারো এবং শিখতে পারো। অ্যান্ড লাস্ট 5 নম্বর প্রশ্ন যেটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট, যে তোমরা কীভাবে বিভিন্ন সিরিয়ালের অডিশনের খোঁজখবর জানতে পারবে, কোথায় গিয়ে ফটো জমা দেবে, অনলাইন অডিশনের খোঁজখবর কোথা থেকে জানতে পারবে ইত্যাদি। তো এর জন্য তোমরা আমার এই ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের কতগুলি স্টুডিওর নাম বলেছি যেখানে বিভিন্ন টিভি সিরিয়াল এবং ফিল্মের শুটিং হয়। তো কোন কোন স্টুডিওতে গিয়ে ফটো জমা দেবে, কীভাবে দেবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে ডিসকাস করেছি। তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও এবং তোমরা বাড়িতে বসে কীভাবে অনলাইন অডিশনের খোঁজখবর পাবে, বিভিন্ন কাস্টিং ডিরেক্টরের নেম, কন্ট্যাক্ট নং, প্রোডাকশন হাউস নেম, অ্যাড্রেস কীভাবে জানতে পারবে, এর উপর আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও এবং এই ভিডিওটি শেষও পেয়ে যাবে। এবং অনলাইন অডিশন অফলাইন অডিশনের খোঁজখবর পেলেই আমি তোমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে দেব। এবং যে টিভি ইন্ডাস্ট্রি রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অ্যান্ড লাস্ট, থ্যাংকস ফর ওয়াচিং।